হবিপুর ইসকন মন্দিরে আরতি করলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। আগামী 10ই জুন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আর এবার রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে ভোট প্রচারে বেরিয়ে হবিপুর ইসকন মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। এদিন বিকেলে হঠাৎই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হবিপুর ইসকন মন্দিরে এসে ঠাকুর প্রণাম করে আরতি করতেও দেখা যায় মুকুটকে। এদিন তৃণমূল প্রার্থীকে বিজেপির তৈরি উগ্র হিন্দুত্ববাদ নিয়েও বিজেপিকে কটাক্ষ করতে শোনা যায়, এবং সেই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় লড়াই বলেও জানান তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। তবে জয়ের বিষয়ে তিনি 100% আশাবাদী এমনটাই জানান সংবাদ মাধ্যমের সামনে। সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় ডোর টু ডোর ক্যাম্পেইন, বাজারগুলোতে প্রচার, এবং আমরা এখন হবিপুর ইসকন মন্দিরে রাধাকৃষ্ণের, আমাদের ভগবানের শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিতে এসেছি, চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ নিতে এসেছি, প্রভুপাদের আশীর্বাদ নিতে এসেছি, এবং সমস্ত সাধু সন্ন্যাসী তাদের আশীর্বাদ, সনাতন ভক্তদের আশীর্বাদ নিতে এসেছি। এরপর আমরা বিভিন্ন সাংগঠনিক বৈঠক করব 3টে পর্যন্ত, তারপরে সায়নী ঘোষ রাজ্য যুব সভানেত্রী উনি আসবেন, ওনার সাথে আমরা পদযাত্রা সভা করব, শতাব্দী আসবেন, শতাব্দী দিদি তার ওনার সাথেও আমরা সভা করব, তারপর আরও কতগুলো সভা আছে সেগুলো আমরা করব, স্ট্রিট কর্নারিং করব, তারপরে আবার সাংগঠনিক বৈঠক শেষে। বিজেপির সার্বিক অনুন্নয়ন, বিগত 5 বছর ধরে কোনো উন্নয়ন হয়নি, মানুষকে ভুল বোঝানো, ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের নামে শুধুমাত্র ভোট চাওয়া, কোনো এজেন্ডা নেই। এলাকার সার্বিক উন্নয়ন যেটা করেছেন মমতা ব্যানার্জি করছেন, মায়েদের বোনেদের উন্নতি থেকে শুরু করে সব কিছু, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নিট কেলেঙ্কারি, নেট কেলেঙ্কারি, রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়া, আপনার অটল সেতুর জলে নিমজ্জিত, বিভিন্ন যে দুর্নীতি এবং আদানি আম্বানির পকেটকে ভরাতে গিয়ে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষ তাদের মুদ্রাস্ফীতির কারণে যে সমস্যায় পড়তে হচ্ছে, সার্বিকভাবে এই বিজেপির যে জোট সরকার, এনডিএ সরকার কেন্দ্রে রয়েছে, তারা মূলত উচ্চবিত্তদের সরকার, তারা মূলত গুটি কয়েক মানুষের হিন্দুত্ব চালায়, এখানে SC ST OBC পিছিয়ে পড়া অংশের মানুষের প্রবেশের অধিকার নেই। রাম মন্দিরের গর্ভ গিয়ে SC ST OBC পিছিয়ে পড়া অংশের মানুষ, দলিত সম্প্রদায়ের মানুষ, তাদের প্রবেশের অধিকার নেই। এ কোন হিন্দুত্বের দিকে বিজেপি আমাদেরকে ঠেলছে? এই উগ্র হিন্দুত্ব যা সনাতন চিন্তাভাবনার বিরোধী, তার বিরুদ্ধে আমাদেরকে জাগ্রত হতে হবে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100% নিশ্চিত। মানুষ ভুল বুঝেছেন, 2024 রেজাল্ট বেরোনোর পর থেকে বুঝে গেছেন যে বিজেপি তাদেরকে ব্যবহার করছে, এবং বিজেপি এই বিশেষ করে SC ST OBC উদ্বাস্তু মতুয়া রাজবংশী সম্প্রদায়কে ব্যবহার করছেন, তাদের ভোটে জিতছেন, এবং তারাই বিজেপির জন্য প্রাণপাত করছেন, কিন্তু তাদের কোনো গুরুত্ব নেই। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিবপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। Aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim. Será que o vento te fez chegar aí?